আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই ট্রেনিং কার্যক্রমটা এমন একটা ট্রেনিং কার্যক্রম যেটা ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় আরেকটা নাই। না, এটা গর্ব করে আমি বলতেছি না, জাস্ট এটা বলতেছি যে দ্বিতীয় একটা নাই, কারণ আপনার ট্রেনিং সেন্টার আছে অনেক, আপনি এক একটা জায়গায় যাবেন, এক একটা নির্দিষ্ট কোনো কাজ শেখাবে। বাট এখানে কোনো নির্দিষ্ট কাজ শেখানো হচ্ছে না, আপনার নিট ফ্যাক্টরি দিতে যা যা কাজ শিখা কোথা থেকে আনবেন বিস্তারিত একটা পূর্ণাঙ্গ ট্রেনিং ব্যবস্থা যেটা ওয়ার্ল্ডের মধ্যে কোথাও করানো হয় নাই। আর ফর দিস রিজন আমাদের এই যে অষ্টম ব্যাচ ফেব্রুয়ারি মাসে আমাদের দেশের বাইরে থেকেও প্রশিক্ষণার্থী ছিল, ভারত ইন্ডিয়ার কুচবিহার থেকে আমাদের প্রশিক্ষণার্থী ছিল। সো আমরা বাঙালিরা আসলে এমনই যে থাকতে কদর করি না, এরপর যখন এটা হারায় যায় তখন আমরা তার মূল্যটা বুঝি। বিষয়টা হচ্ছে যে আমাদের এই ট্রেনিং কার্যক্রমটাও বন্ধ করে দিব। যাই হোক, তো মিনি গার্মেন্টস প্রশিক্ষণে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে প্রতি মাসে আমাদের এখানে একটা করে ট্রেনিং হয়, তো প্রতি মাসে আমি জানিয়ে দিই একটা তালিকা করে যে কারা কারা সুযোগ পেয়েছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অষ্টম ব্যাচ সফলভাবে সম্পন্ন করে নবম ব্যাচে পদার্পণ করতে যাচ্ছি। আজকে আমি মার্চের 1 তারিখের নবম ব্যাচে কারা কারা সুযোগ পেয়েছে তাদের তালিকাটা প্রকাশ করব। তালিকার প্রথমে আছেন শিবির চৌধুরী লক্ষ্মীপুর থেকে, লক্ষ্মীপুরের ছেলে, আলী হোসেন নারায়ণগঞ্জ থেকে, আনোয়ার হোসেন চিটাগং থেকে, মোহাম্মদ কবির হোসাইন টাঙ্গাইল থেকে, মোহাম্মদ নাসির আহমেদ টাঙ্গাইল থেকে। তো এইবার প্রথমবারই টাঙ্গাইলের দুইজন ভাই আমাদের এই ব্যাচে অংশগ্রহণ করবে মার্চের 1 তারিখ থেকে। হাবুব আলম কক্সবাজার থেকে, তো কক্সবাজার থেকে প্রায় প্রত্যেকটা মাসে আমাদের প্রশিক্ষণার্থী থাকে। আমাদের অষ্টম ব্যাচে দুইজন প্রশিক্ষণার্থী ছিল, তো এখনও আছে, কারণ আজকে হচ্ছে 27 তারিখ, প্রশিক্ষণ কার্যক্রম এখনও শেষ হয় নাই, এখনও একদিন টাইম আছে। তারপর হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার পারভেজ কোনাবাড়ি থেকে, ওনার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা, মোহাম্মদ রফিকুল ইসলাম কুমিল্লা থেকে, ভাইয়া টঙ্গী আমাদের আশপাশেই থাকে। জুবায়ার হুসাইন যশোর থেকে, আলমগীর হুসাইন কুষ্টিয়া থেকে। এই 10 জন ভাই আমাদের মার্চের 1 তারিখ, দ্যাটস মিন নবম মাসে সুযোগ পেয়েছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আরও 2 জন ভাই আছে যারা পেন্ডিং লিস্টে আছে, যদি আনফর্চুনেটলি এই 10 জনের মধ্যে কোনো প্রশিক্ষণার্থী বা 2-1 জন না আসতে পারে, তাদের বিপরীতে আমি এই 2 জন ভাইকে নিব। মোহাম্মদ রাহাত আলী ঢাকা কুড়িল থেকে, জাহিদুল ইসলাম নেত্রকোনা থেকে। তো তারা অনেক রিকোয়েস্ট করছে যেন আমরা এই মার্চের ব্যাচে তাদের নিয়ে নিই, বাট আপনারা হয়তো জানেন যে আমাদের এখানে সকালে 5 জন বিকালে 5 জন, এর বেশি কিন্তু এখানে আমি নিতে পারবো না, এর বেশি নিলে আমি আসলে এখানে ট্যাকেল দেওয়া যাবে না, এই জন্যে আমি এক্সট্রা 5 জনের এক্সট্রা নিই না। তো যেহেতু রাহাত ভাই সবার আগেই 2 জনের মধ্যে সবার আগে বেশি রিকোয়েস্ট করছে, তো তার নামটা কিন্তু প্রথমে আছে, দ্বিতীয় যে পেন্ডিং লিস্টে আছে জাহিদুল ইসলাম। তো আপনারা পেন্ডিং লিস্টে আছেন, আপনাদের 1 তারিখে জানিয়ে দেওয়া হবে। আমাদের প্রশিক্ষণার্থী 1 তারিখে সবারই আসার কথা, সবার সাথে সবাইকে আমি ফোন করেছি এবং সবাই কনফার্ম করেছে যে তারা 1 তারিখে আসবে। যদি আনফর্চুনেটলি কেউ না আসে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমরা ফোন করে জানিয়ে দিব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, এই কার্যক্রমের প্রত্যেকটা প্রশিক্ষণার্থী ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন তাদের স্বপ্নটা পূরণ করতে পারে। ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা।